8 বছরের একটা সম্পর্ক, হঠাৎ করেই না পরিবারে জেনে গেল। প্রেমিক তার প্রেমিকাকে বলল, এবার কি করি বলতো, এতদিন তো লুকিয়ে লুকিয়ে রাখলাম, আর তো পারলাম না, একটা চাকরি হওয়ার আগেই জেনে গেল। প্রেমিকা বলল, চলো পালিয়ে যাই। কিন্তু প্রেমিক বলল, পাগলি, এতদিন যখন পালাইনি এখন কেন পালাবো, যদি পালানোরই হতো তাহলে 8টা বছর কি তোমাকে ছাড়া থাকতাম? মেয়েটি মুগ্ধ হয়ে ছেলেটির দিক তাকিয়ে থাকল আর বলল, তাহলে চলো দুজন দুজনের পরিবারকে মানিয়ে নিই। ছেলেটি ছেলেটির মার কাছে গিয়ে শেয়ার করলো, মেয়েটিও মেয়েটির মার কাছে শেয়ার করলো যে সম্ভব না মা, সম্ভব না, ওই ছেলে কি আমার লাগবে, 8টা বছর যে ছেলেটা আমার সাথে ছিল তাকে আমি কোনোদিনও ভুলতে পারবো না, কোনো মতেও সম্ভব না। তাদের দুটো পরিবারই মোটামুটি শিক্ষিত আর মানুষ হিসেবে সবাই ভালো। প্রথমত ছেলেটির পরিবার থেকেও যেমন সমস্যা করেছে, মেয়েটির পরিবার থেকেও তেমনি সমস্যা করেছে। কারণ ছিল তারা সমবয়সী, আর সমবয়সী রিলেশনশিপ মানে সমাজের কাছে অনেক 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 নিচু একটা রিলেশনশিপ, আর ছেলেটি যেহেতু বেকার সমস্যা তো সেখানে আরও বেশি। কিন্তু ওই মায়েরা থাকতে কিসের টেনশন, দুপক্ষের দুই মা তাদের সন্তানের কথা ভেবে চুপচাপ তাদের বাবাকে মানিয়ে গেল। বাবাকে মানালো, সমাজকে মানালো, আত্মীয় স্বজন সবাইকে মানালো, যারা যারা মানতে নারাজ তাদের বাদ দিল। অবশেষে তাদের বিয়েটা হলো। তার আগে একটি কথা, বিয়ের আগে কিন্তু সেই মেয়েটার সাথে ছেলেটার মা আগে পরে কখনোই কথা বলেনি, এটা নিয়ে মেয়ের অনেক অভিযোগ ছিল। আচ্ছা, সবার মা, সবার শাশুড়ি মা সবার সাথে কথা বলে, আমার মেয়েছে 8টা মেয়ে, 8টা মেয়ের সাথে 8টা মেয়ের বয়ফ্রেন্ডের মা কথা বলে, তাহলে আমার সাথে কেন আমার শাশুড়ি মা কথা বলে না? ছেলেটি তখন মেয়েটিকে বলল, সে তোমার শাশুড়ি মা হবে না, সে তোমার মা হবে, আর সব থেকে বড় কথা তার একটা নিজস্ব নিয়ম আছে, আদর্শ আছে। এখন তোমার সাথে অনেক লুতুপুতুভাবে কথা বলল, কিন্তু পরবর্তীতে যদি সম্পর্কটা সেভাবে না গড়ে ওঠে তখন সেই থেকে আমি আর সেসব কথা বলি না। বিয়ের পর স্বাভাবিক মতে অনেক ভয় ছিল যে না জানি কেমন হবে শাশুড়ি বউয়ের সম্পর্কটা, আদৌ কি মধুর হবে, মা কি আদৌ হবে। তারপর বিয়ে তো হলো। বিয়ের পর প্রথম রাত তো আর বর পাশে ছিল না, দ্বিতীয় রাতেও বর পাশে ছিল না। প্রথম রাতে আমার সাথে অনেকেই ছিল, সবার সাথে মিলেমিশে রাতটা কেটে যায়। দ্বিতীয় রাতে হচ্ছে আমার শাশুড়ি মা আমার কাছে ঘুমায়। শুনতে কেমন না যে বিয়ের পর শাশুড়ি বউয়ের কাছে ঘুমালো? সত্যি তাই, দ্বিতীয় রাতে আমার শাশুড়ি মা আমার কাছে ঘুমালো। ওই রাতে না আমাকে একটু ঘুমাতে দেয়নি, জানেন, একটু ঘুমাতে পারিনি। সারাটা রাত দুজন গল্প করলাম, দুটো বালিশ থেকে মাঝামাঝি দূরত্বটা আস্তে আস্তে কমে আসলো, মায়ের হাতটা আমার কোমরের উপর উঠল, আর মা ধীরে ধীরে তার সংসারে প্রবেশের শুরুর থেকে এই পর্যন্ত গল্পটা আমাকে শোনালো। আমার শাশুড়ি মার না শাশুড়ি মা ছিল না, তার এই একটা আক্ষেপ যে তার সংসারে বন্ধু ছিল না, স্বামী সন্তান সবাই ছিল কিন্তু বন্ধু ছিল না। স্বামী তো জীবনসঙ্গী হয় কিন্তু প্রকৃতপক্ষে তার বন্ধু কিন্তু ছিল না। আমার শ্বশুর বাবা দিনের শুরুতে কাজে বেরিয়ে পড়তো আর আস্তে আস্তে রাত 8টা 9টা এখনো, কিন্তু তার তো সারাদিন একাই থাকতে হতো। তার সংসারটা টিকিয়ে রাখার জন্য কি কি করতে হয়েছে সে সব কিছু আমাকে বলল। তার জার্নিটা মোটেও সহজ না, শুনে অনেকটা ভয় পেলাম, আমার জার্নিটাও এতটা কঠিন হবে? ঠিক তখন আমার শাশুড়ি মা বলল, তুমি ভয় পেও না, আমি থাকতে তোমার জার্নি মোটেও সহজ থেকে কঠিন হবে না, খুবই সহজ হবে। কথাটা অনেক ঘুরিয়ে ঘুরিয়ে বলায় আমার একটু ভয়ই লাগলো। কিন্তু মা বলল, তোমার জার্নিটা সহজ হবে, ওই শেষের কথাটা আমার মনে ধারণ হয়ে গেল, তোমার জার্নিটা সহজ হবে। ওই একটি কথা আমার বিয়ের পর থেকে এই 7টা মাস প্রতিনিয়ত মনে করিয়ে দেয়। শ্বশুর বাড়ির সবার কাছে আমার দোষ থাকলেও আমার শাশুড়ি মার সাথে আমি যখন কথা বলি
তখন মনে হয় যে ওই মানুষটার কাছে আমার কোনো দোষ নেই।